দেবেন্দ্র দা এদিকে আসো তো। আমার মতো বয়স হইব বা কষ্ট করে লুকালে বলতে পারে খালি দেখছে দেখতে পড়ে চাই ওই ডিজাইনের আরেকটা সেম চেইন আছে আমার কাছে। কি হয়েছে বলুন তো? আমি ডাক্তার কাছে গেছি, তার কয়ে যে ওই যে হয়নি ডাক্তার কইছে কি করুন না বুঝেনি, তার হে নাই সে হে কইছে কি ওই এই কাগজ দিকে রাখছে আমার ওষুধের কাগজ যে শুনে সেই কাগজ দিকে ওই রয়েছে ডাক্তার করে, তার আমি ওষুধের নিকে আইসি আইবে নাকছি একটা বেটা মাসি মাসি করে মামা করে আমার টসছে আমি আমার মা আর কি ডাক্তারের কাছে আসছে, আসার পরে ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েছে যে ওষুধ নিয়ে আসো, প্রেসক্রিপশন গুলো ডাক্তারের কাছে এখনো আছে, তো ওষুধ নিয়ে আবার যাচ্ছে ওই সিসি ক্যামেরার সামনেটাই মাসি মাসি করে মানে যে এইভাবে যে ধরছে মানে ওই যে এই সরঞ্জাম নিয়ে মুখে এইভাবে ধরছে ধরছে পরে সেন্সলেস হয়ে গেছে, পরে ওই চেনটা নিচে নিয়ে একটা টুটু ডাক দিয়ে ওই টুটুতে উঠছে, উইটা কত দূর যাইয়ে ওই আমার মাকে নিয়ে শহর নামছে, নাই মেয়ে আমার মাকে ফেলাই দিয়ে ওনার মতো চলে গেছে। কোন জায়গায় ফেলাই দিছে? ওই যে জেলখানার সামনে সামনের দিকটায় বুঝছি কি হাসপাতাল থেকে? হ্যাঁ 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 টুটুতে এখান থেকে উঠাই নিয়ে গেছে। তার মুখটুক দেখতে পেয়েছে আপনার মা? মুখটুক দেখতে পেয়েছে যে কোন বলে সুন্দর মা কেমন? কি নাম আপনার বর্দা? কি নাম বর্দা আপনার নাম? আমার নাম মহাদেব বিশ্বাস।